মেডিসিন ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা সেটা শুরু হয়েছে, এবং আমরা অনেকগুলো কল পেয়েছি, অনেকদেরকে আমরা ওষুধ পাঠিয়েছিও, পৌঁছে দিয়েছি। কিন্তু একটা ব্যাপার যেটা আমাদের ডিস্ট্রিবিউটর হয়েছে, যে অনেক ক্ষেত্রে মানে আমরা সঠিক দায়িত্ববান নাগরিকের যে দায়িত্ব সেটা আমরা পালন করছি না। এই যে স্কিমটা, যে ধন্বন্তরি স্কিম যেটা সরকার ডিক্লেয়ার করেছে, সেটা সাধারণত বয়স্ক ব্যক্তি, যারা যাদের বাড়িতে কেউ নেই, 60 বছরের বেশি বয়স, বা আশেপাশে ফার্মেসি নেই 10 কিলোমিটার পর্যন্ত, বা খুব সাংঘাতিকভাবে অসুস্থ, ক্রিটিক্যালি ইল, বা ধরে নিন যে ঔষধটা চাই সেই ঔষধটা এত অঞ্চলে অ্যাভেলেবল না, সেই ধরনের পেশেন্টদের জন্য এই স্কিমটা সরকার শুরু করেছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে অপ্রয়োজনীয় কিছু ঔষধপত্রাদির কারণে মানুষ ফোন করে ইয়ে করেছেন, এবং সেই কারণে এই 4টা যে মানে ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে, সরকারি হাসপাতালে যদি ঔষধটা যদি থাকে সেটা বিনামূল্যে দেওয়া হবে, কিন্তু যদি সরকারি হাসপাতালে যদি এই কম্পোজিশনের ঔষধটা না থাকে সেই ক্ষেত্রে আমরা বাইরের ফার্মেসি থেকে কিনে দেব, শর্ত সাপেক্ষ যে 200 টাকা পর্যন্ত যেটা মূল্য সেটা সরকার বহন করবে। 200 টাকার যদি বেশি হয় সেই ক্ষেত্রে পেশেন্টকে কিন্তু নিজে বহন করতে হবে, এবং সর্বাধিক 10 দিনের ঔষধ সেই পেশেন্টকে দেওয়া হবে। সেই ক্ষেত্রে একজন যদি ভাবেন যে পুরো 1 মাসের ঔষধ আমি নিয়ে নেব, সেরকম কিছু না, সরকার বেঁধে দিয়েছে ম্যাক্সিমাম 10 দিন পর্যন্ত ঔষধ আমরা সরকারি তরফ থেকে আমরা দিতে পারবো, এবং যদি প্রাইভেট ফার্মেসি থেকে কিনে দিতে হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম 200 টাকা পর্যন্ত সরকার বিয়ার করবে। এখন পর্যন্ত আপনারা এই ব্যাপারে কতজনকে আপনারা ঔষধ পৌঁছে দিতে পেরেছেন? নাম্বারটা অ্যাকচুয়ালি আমরা করে দিই, 104 এ ফোন করে আপনারা দিতে পারেন, না হলে গভর্নমেন্ট আরেকটা ওয়েবসাইটের ব্যবস্থা করেছে, সেখানে এই ফর্মটা ফিল আপ করতে হয়, একটা লিংক আছে, এই লিংকের মাধ্যমে করা যাবে। আমি লিংকটা বলছি আপনাদেরকে। হ্যাঁ, এরকমই একটা ফর্মেট আছে, tinyurl.com, ওখানে গিয়ে ফিল আপ করতে হবে। তো ওই ফর্মটা ফিল আপ করলে সেখানে পেশেন্টের পুরো ডিটেলস দিতে লাগবে, এবং আমাদের কর্মীরা প্রেসক্রিপশনটা কালেক্ট করবে, প্রেসক্রিপশন অনুযায়ী সেই কম্পোজিশনের ঔষধ যদি হাসপাতালে থাকে দেওয়া হবে, আর না হলে কিনে যদি দিতে হয় আমরা ফার্মেসি থেকে কিনে দেবো, 200 টাকার পর্যন্ত সরকার বিয়ার করবে। আজকে বরাক উপত্যকার জেলাগুলির মধ্যে ইন্টার ডিস্ট্রিক্ট যে কমিউনিকেশনটা স্টার্ট হয়েছে, এবং সেখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে, আমাদের 4টা মেডিকেল টিম সেখানে উপস্থিত আছে, যারা যাচ্ছে তাদেরকে স্ক্রিনিং করে একটা মাস্ক এবং একটা হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে, এবং যারা আসছে তাদেরও আমরা সম্পূর্ণ ডিটেলস কালেক্ট করব ISBT-তে আসার পর, এবং সরকারি নিয়ম অনুযায়ী যদি কোয়ারেন্টাইন করতে হয় কোয়ারেন্টাইন করা হবে, আর যদি কোয়ারেন্টাইন না করতে হয় তাহলে তাদেরকে যেতে দেওয়া হবে।